সম্মানিত ভাবে বন্ধুরা আজকের এই ভিডিওতে জানবো স্বপ্নে শাহিন পাখি দেখলে কি হয় ইবনে সিরিনের তাফসিরুল আহলাম নামক কিতাব থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম মালানা জাকারিয়ানা মালানা হুমায়ুন হাবিব মা মালানা এক এম মারুফুল হক না মালানা ইমরান না জুবায়ের বিন ইমাম কারণ এই নামগুলো দিয়ে আমাদের ভিডিওগুলো দিয়ে প্রতারণা করে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে এটাই আমার পেজ এর বাইরে অন্য কোনো পেজ নাই সাবধান শাহিন পাখি দেখা অবিশ্বস্ত ও অত্যাচারী শাসকের লক্ষণ এই পাখি বাজ পাখির চেয়ে মর্যাদা ও স্তরের দিক দিয়ে নিম্ন স্তরের স্বপ্নদ্রষ্টা শাহীন পাখিতে যদি রূপান্তরিত হতে দেখে এর ব্যাখ্যা হলো সে কিছুদিনের মধ্যে ক্ষমতার অধিকারী হবে দ্রুত সে ক্ষমতা থেকে বরখাস্ত হবে বাসিক নামীয় ছোট পাখি কম ক্ষমতায় হয়ে থাকে বাসিক পাখিকে স্বপ্নে ধরতে দেখলে সে নিজের জেলখানায় প্রবেশ করবে বাসিক পাখিকে তার ক্ষোপের মধ্যে ঢুকতে দেখলে সে চাঞ্চল্য সৃষ্টকারী সৃষ্টিকারী কোনো ধরনের ঘটনা তার মাধ্যমে উন্মোচন হবে এক ব্যক্তি সাইফ দে মুসায়িব রহমতুল্লাহী আলাইহি এর কাছে এসে বলল হাদরত জি আমি তো স্বপ্নে দেখেছি জামে মসজিদের বারান্দায় একটি সুভ্র কবুতর এবং যার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে তারপর একটি বাজ পাখি এসে ওই সাদা কবুতরকে ধরে নিয়ে গেল সাইদ ইবনে মুসাইব তাকে বললেন যদি তোমার স্বপ্ন সত্য হয়ে থাকে তাহলে বুঝতে হবে হাজাজ হাজরত আবদুল্লা ইবনে জাফরের মেয়েকে বিয়ে করবে দেখা গেল কিছুদিন পর হাজাজ আবদুল্লা ইবনে জাফরের মেয়েকে বিয়ে করলো এই জন্য স্বপ্নের ব্যাখ্যাগুলো অধিকাংশ ক্ষেত্রে অনেক কিছু ইঙ্গিত আমাদেরকে দিয়ে যায় যাই হোক এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দেওয়া আসসালাম আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন